गुड आफ्टरनून डियर स्टूडेंट्स, क्लास स्टैंडर्ड 4 सब्जेक्ट जियोग्राफी। देखो तुम्हारे अष्टम अध्यायटा आलोचना चल चलो, आमादेर पढ़ानोटा शेष हो गेछे। एबार सीसी मॉडल प्रश्न उत्तरटा एबार आलोचना करब। ताले अष्टम अध्याये आमादेर पढ़ाटा शेष हो गेछे। अष्टम अध्याय छिलो পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, ঠিক আছে? এটা আমাদের পড়া শেষ হয়ে গেছে। আজকে আমরা মডেল প্রশ্ন উত্তরে বেরিয়ে যাব। দেখো 86 পাতায় চলে এসো, কয়ের দাগে এক। আমাদের পশ্চিমবঙ্গে 75-75% মানুষ গ্রামে বাস করে, 28% মানুষ যদি শহরে বাস করে তাহলে আর কত থাকবে? 100 থেকে 28 বিয়োগ করো, 72 থাকবে। তাহলে 72% মানুষ গ্রামে বাস করে, 72টা রাইট চিহ্ন হবে। দুইটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি খ্যা কাব্যগ্রন্থের জন্য। কি হবে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তিনের দাগে দেখো, জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা হলো প্রথম, দ্বিতীয়। তাহলে কলকাতা হলো প্রথম। চারের দাগে দেখো, পশ্চিমবঙ্গের মানুষের মাতৃভাষা হলো হিন্দি, বাংলা, বাংলা। পাঁচের দাগে দেখো, পশ্চিমবঙ্গের মাতৃভূমি সমভূমি অঞ্চলে অধিবাসীরা বসবাস করে, মালভূমি আর সমভূমি অঞ্চলে অধিবাসীরা, মাতৃভূমি না মালভূমি। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অধিবাসীরা বসবাস করেন। ছয়ের দাগে দেখো, চীনা বা জাপানি সম্প্রদায়ের মানুষেরা চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। চীনা হবে, চীনা সম্প্রদায়ের মানুষেরা চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। সাতের দাগে দেখো, উত্তর দক্ষিণ পার্বত্য অঞ্চলে বিভিন্ন উপজাতি বসবাস করেন। কি হবে? উত্তর পার্বত্য অঞ্চলে বিভিন্ন উপজাতি বসবাস করেন। খয়ের দাগে দেখো, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। আমাদের রাজ্যে প্রচুর ড্যাশ সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাহলে কি হবে? আমাদের রাজ্যে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। দুইয়ের দাগে, যে সমস্ত লোক গ্রামে বসবাস করেন তাদেরকে বলা হয় ড্যাশ, তাদেরকে বলা হয় গ্রামবাসী। তিনের দাগে, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরই ড্যাশ হলো বাংলা। তাহলে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরই ওই ড্যাশে বসবে মাতৃভাষা, মাতৃভাষা হলো বাংলা, বুঝেছো? রিডিং ভালো করে পড়ো, তারপরে দেখো শূন্যস্থানগুলো নিজেরাই চটপট উত্তর দিতে পারবে। চারের দিকে দেখো, বহুদিন ধরে ড্যাশ সম্প্রদায়ের মানুষ এখানে আছেন, বহুদিন ধরে চীনা সম্প্রদায়ের মানুষ এখানে আছেন, চীনা সম্প্রদায় যারা চামড়ার কাজের সঙ্গে যুক্ত, একটু আগে পড়লাম না। পাঁচের দাগে, রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, ওখানে তাহলে গীতাঞ্জলি বসবে। আমরা যখন অবলিকটা পড়লাম ওপরের গুলো ওখানে ছিল না, গীতাঞ্জলি আর খ্যা, তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পান। ছয়ের দাগে দেখো, আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় উৎসব হলো শারদোৎসব, শারদোৎসব মানে শারদ উৎসব, ওটাকে শারদোৎসব একসঙ্গে বা দুর্গা পুজো। এবার দেখো, তিনের দাগে চলে এসো, সত্য মিথ্যা, নিচের বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। গয়ের একেটা, ভারতের পূর্ব দিকের অঙ্গরাজ্য হলো পশ্চিমবঙ্গ, সত্য। পশ্চিমবঙ্গ ভারতের ম্যাপের পূর্ব দিকে, তো সত্য। দুয়েরটা দেখো, আমাদের এই রাজ্যে কেবলমাত্র বাঙালিরাই বসবাস করেন, মিথ্যা। আমাদের এই রাজ্য মানে পশ্চিমবঙ্গ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আমরা পড়েছি, তাই তো?
তাহলে এখানে বলেছে কেবল বাঙালিরাই বসবাস করে, তাহলে মিথ্যা। তিনেরটা দেখো, পশ্চিমবঙ্গের 28% মানুষ গ্রামে বসবাস করেন, মিথ্যা। কারণ পশ্চিমবঙ্গে আমরা একটু আগে পড়ে এলাম না, 72% মানুষ গ্রামে বসবাস করেন আর 28% মানুষ শহরে বসবাস করে। এখানে যদি আমি শহরে ঢুকি দেই তখন কিন্তু এটা সত্য হবে, বুঝেছ? পাঁচেরটা, বাঙালিদের প্রধান খাদ্য মাছ ও ভাত। সত্য, বাঙালিদের প্রধান খাদ্য কি? মাছ ভাত। আমাদের মাছের ঝোল ভাত, মাছ ভাজা, মাছের ঝাল আমরা ভীষণই পছন্দ করি, তাই না? ছয়টা দেখো, আমাদের জাতীয় উৎসবগুলির মধ্যে প্রধান হলো স্বাধীনতা দিবস। হ্যাঁ, স্বাধীনতা দিবস একটা জাতীয় উৎসব। তারপরে ঘয়ের দাগে দেখো, ওড়িশার আঞ্চলিক ভাষা ওড়িশা, একদম পাঁচের দাগে। তারপরে দেখো, বাঙালিদের মাতৃভাষা বাংলা, চারের দাগে হচ্ছে। পশ্চিমবঙ্গের শতকরা 72% গ্রামে বসবাস করে, একেরটা দাও। ভারতের বেশিরভাগ মানুষ কি করে? হিন্দি ভাষায় কথা বলেন, দুয়ের দাগেরটা। চারেরটা হবে দুয়ের দাগেরটা, দেখেছো? চারেরটা দেখো, দুয়ের দাগের। বাঙালিদের প্রধান খাদ্য মাছ ভাত, তাহলে বাঙালিদের প্রধান খাদ্য হলো মাছ ভাত। তাহলে ঘরটা আবার দেখো, ওড়িশার আঞ্চলিক ভাষা ওড়িয়া, ওড়িয়া একদম পাঁচের দাগেরটা, ওড়িয়া। দুয়েরটা, বাঙালিদের মাতৃভাষা বাংলা, চারের দাগে হবে। পশ্চিমবঙ্গের শতকরা 72% গ্রামে বসবাস করেন। তারপরে দেখো, ভারতের বেশিরভাগ মানুষই হিন্দি ভাষায় কথা বলেন, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, তো সেজন্য। তারপরে পাঁচেরটা দেখো, বাঙালিদের প্রধান ভাষা এই প্রধান খাদ্য হলো মাছ ভাত। তারপরে 87 পেজে চলে এসো, 87 পেজটাও আজকে থাকবে পড়া। উমর দাগে দেখো, এক কথায় উত্তর দাও, আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের রাষ্ট্রীয় ভাষা কি? আমাদের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি। সামাজিক পরিবেশ কাকে বলে? মানুষ ও তার দ্বারা সৃষ্ট নিয়ম রীতি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। এটা 2 নম্বরের, এটা 2 নম্বরের। সামাজিক পরিবেশ কাকে বলে? মানুষ ও তার দ্বারা সৃষ্ট, আমরা মানুষরাই কিছু নিয়ম নীতি তৈরি করেছি না, নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। পশ্চিমবঙ্গের আদিবাসীদের প্রধান খাদ্য কি? পশ্চিমবঙ্গের আদিবাসীদের বেশিরভাগই বাঙালি, তাদের প্রধান খাদ্য ভাত, ডাল, মাছ, মাংস, তরি তরকারি প্রভৃতি। চয়ের দাগে, চয়ের দাগে, চয়ের দাগে দেখো, একেরটা, মাতৃভাষা কাকে বলে? দেখেছো, চয়ের দাগে চলে এসো। ছোট শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শুনে প্রথম কথা বলতে শেখে তাকেই বলে মাতৃভাষা। তাহলে ছোট শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শুনে প্রথম কথা বলে বা কথা বলতে শেখে তাকেই বলে মাতৃভাষা। এটা 2 নম্বর। উৎসব কাকে বলে? অনেক মানুষের সমন্বয়ে যে আনন্দ অনুষ্ঠান পালিত হয় তাকে উৎসব বলা হয়। অনেক মানুষের সমন্বয়ে যে আনন্দ অনুষ্ঠান হয় তাকে উৎসব বলা হয়। শহরে জনঘনত্ব বেশি কেন? শহরে বসবাসের জায়গা কম হলেও জীবিকা অর্জনের বা অন্যান্য সুযোগ সুবিধা বেশি থাকায় এখানে জনঘনত্ব বেশি। তাহলে আজকে কতটা হলো দেখো, পেজি 86, 87, কয়ের একের দাগ থেকে ছয়ের 3।
6-3 পর্যন্ত পড়া, 6-এর দাগে তিনটে একটু বড় বড় আছে, নেক্সট দিনে পড়াবো, ঠিক আছে? দেখো 86 পাতায় প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর কিছু কঠিন নেই। আর দেখো 87 পাতায় উমর দাগ আর 6-এর দাগে ছোট ছোট, ভালো করে তৈরি করো, 2 নম্বরের গুলো ইম্পর্টেন্ট আছে, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? গত দিনে 6-এর দাগে পড়াবো, পড়ে আমরা অনুশীলনীটাও চলে যাবে, অনুশীলনীগুলোও হয়ে যাবে, ঠিক আছে? আর তারে একটা ক্লাস হলে আমাদের অষ্টম অধ্যায় পুরোটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়ো কিন্তু। তারে উমর দাগ, চর দাগ, কত দাগ, 6-এর দাগ, 6-এর দাগগুলো ভালো করে পড়ো, উমর দাগেরটাও একদম ছোট ছোট আছে পড়ো, একটা 3-এর দাগেরটা বড় আছে, 3-এর দাগেরটা ইম্পর্টেন্ট আছে, সামাজিক পরিবেশ কাকে বলে, আর এগুলো তো প্রশ্ন উত্তর, সময় হলে অষ্টম অধ্যায়টা আর একবার রিডিং দাও। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।